নমস্কার বন্ধুরা, ভগবান শিব শঙ্কর ভোলেনাথের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি যদি আপনার জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা অর্থের অভাব হয়, আপনি চাকরি না পান, আপনি রোগে ভুগছেন বা আপনার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বা অন্য কোনো ধরনের সমস্যা আছে, তাহলে আজকের ভিডিওটি দেখুন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার জীবনের মূল্যবান 10 মিনিট সময় এই ভিডিওটি দেখতে খরচ করুন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি ভগবান শিব শঙ্কর ভোলেনাথের আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করার অনেক উপকারিতার কথা আপনি হয়তো অনেকবার শুনে থাকবেন, কিন্তু কখনো শুনেছেন কি শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খাওয়ার কি কি উপকারিতা রয়েছে? আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও কেউ আপনাকে এই কথা বলবে না, এমনকি ইউটিউবেও এই বিষয়ে ভিডিও পাবেন না। তাই আপনার উপকারের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বাস্তবে আপনি যখন শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করেন, তখন সেই বেলপত্র আর সাধারণ বেল পাতা থাকে না, সেটি আসলে ভগবান শিব শঙ্কর ভোলেনাথের প্রসাদে পরিণত হয়। আপনাকে জানিয়ে রাখি, আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে বেলপত্র 6 মাস পর্যন্ত বাসি হয় না। একবার শিবলিঙ্গে নিবেদন করার পর এটি ধুয়ে আবার 6 মাস পর্যন্ত শিবলিঙ্গে অর্পণ করা যেতে পারে। ভারতে এমন অনেক জায়গায় শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে যার আশেপাশে বেলপত্র পাওয়া যায় না, তাই অনেকে পুরানো বেলপত্র ব্যবহার করেন। ভগবান শিব শঙ্কর ভোলেনাথকে বেলপত্র নিবেদনের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই কাহিনী অনুসারে, যখন সমুদ্র মন্থন চলছিল, তখন সমুদ্র মন্থনে অমৃতের সাথে সাথে বিষ উৎপন্ন হয়েছিল। এরপর সেই বিষ চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই বিষ থেকে সৃষ্টিকে বাঁচাতে ভগবান শিব শঙ্কর ভোলেনাথ তার কণ্ঠে ধারণ করেছিলেন। সেই দিন থেকেই মহাদেবকে নীলকান্ত বলা শুরু হলেও বিষের প্রভাবে ভগবান শিব শঙ্করের দেহের তাপ বাড়তে থাকে, যার ফলে চারপাশের পরিবেশ জ্বলতে থাকে। তখন দেবদেবীরা বৈদিক পণ্ডিতদের পরামর্শ নেন কিভাবে ভোলেনাথ শিব শঙ্করের দেহের তাপ কমানো যায়। তখন বৈদিক পণ্ডিতরা ভগবান শিব শঙ্কর ভোলেনাথকে বেলপত্র খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন। তারপর সেখানে উপস্থিত সমস্ত দেবদেবীরা বেলপত্র এবং জল খাওয়াতে ভগবান শঙ্করের শরীরে উৎপন্ন তাপ শীতল হতে শুরু করে। সেই দিন থেকেই ভগবান শিব শঙ্কর ভোলেনাথকে বেলপত্র নিবেদন করার প্রথা চালু হয়। তাই আমাদের উচিত ভগবান শিবের শিবলিঙ্গ রূপে বেলপত্র নিবেদন করা, এতে করে আমরা সর্বদা তাঁর আশীর্বাদ পেতে পারি। তবে বন্ধুরা, শুধুমাত্র 3 পত্র যুক্ত বেল পাতা ভগবান শিব শঙ্কর ভোলেনাথকে অর্পণ করবেন। আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনি কখনই ভগবান শিব শঙ্করকে ছেঁড়া ফাটা বেলপত্র অর্পণ করবেন না, এমন বেলপত্র ভগবান শিব শঙ্কর গ্রহণ করেন না। যে ভক্তরা প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে, ভগবান শঙ্কর সেই ভক্তদের সব সমস্যা দূর করেন, তাদের কখনো অর্থের সমস্যায় পড়তে হয় না। তবে বন্ধুরা, প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এমন কিছু বিশেষ সময় আছে যখন বেল পাতা ভাঙা উচিত নয়, যেমন চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার বেল পাতা ছেঁড়া উচিত নয়। কিন্তু এই তিথিগুলি ভগবান শিবের খুব প্রিয়, তাই এই তিথিতে আপনি ভগবান শিবকে বেল পাতা নিবেদন করতে পারেন। এই তিথির আগে বেল পাতাগুলি ভেঙে নেবেন, তারপর এই তিথিতে বেল পাতা ধুয়ে নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি বেলপত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল। প্রাচীন কাহিনী অনুসারে, একবার মা পার্বতীর কয়েক ফোঁটা ঘাম মধ্যাঞ্চল পর্বতে পড়েছিল এবং সেখান থেকে একটি গাছ জন্মেছিল। সেই গাছ বেলপত্র হিসাবে পরিচিত হয়। আসুন এবার জেনে নেওয়া যাক শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে।
বন্ধুরা, আগেই বলেছি ভগবান শিব শঙ্কর ভোলেনাথকে বেলপাতা নিবেদন করার পর সেই বেলপাতা ভগবান শিবের প্রসাদ হয়ে ওঠে, যা বিভিন্ন রোগ দূর করতে এবং জীবনে চলমান সমস্ত সমস্যা দূর করতে সক্ষম। কারণ বেলপত্রকে প্রসাদের রূপ হিসাবে বিবেচনা করা হয়, যা অমৃতের সমান। আপনি যদি নিয়মিত শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খান, তাহলে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে, আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে। বন্ধুরা, আপনি যে সমস্যাই পড়ুন না কেন, আপনি শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খাওয়া শুরু করুন, দেখবেন আপনার ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হবে। আপনিও নিশ্চয়ই খুব পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পরেও তেমন উন্নতি করতে পারছেন না, কিন্তু আপনার আশেপাশের মানুষরা অপেক্ষাকৃত কম পরিশ্রম করেও অনেক উন্নতি করছে, কেন এমনটা হচ্ছে? বন্ধু, টাকা রোজগার করার জন্য সবাই কঠোর পরিশ্রম করে, কিন্তু ভাগ্যেরও একটা ব্যাপার আছে। ভাগ্য সাথে না থাকলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, উন্নতি করতে পারবেন না। ভাগ্য সেই মানুষদেরই সাথে থাকে যারা নিয়মিত ভগবান শিব শঙ্করের পূজা করে। আপনি যদি নিয়মিত শিব শঙ্কর ভোলেনাথের পূজা করতে না পারেন, তাহলে শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খাওয়া শুরু করুন, দেখবেন আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে। এছাড়াও আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা খান। এক মাস নিয়মিত খেলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এছাড়াও যদি আপনার টাকা থাকে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি নেই, যদি আপনার জীবনে সবসময় কোনো না কোনো সমস্যা থাকে, যদি কোনো ধরনের বিভ্রান্তি থাকে, তাহলে আপনি শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সেবন করুন। আপনার মন সর্বদা শান্ত থাকবে, কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। আজকালকার দিনে দেখা গেছে যে লোকেরা ছোট ছোট বিষয়ে বিরক্ত হয় এবং তারা রাগ করতে শুরু করে এবং আশেপাশে বসবাসকারী মানুষের সাথে ঝগড়া করে, কারণ মানুষটির মন শান্ত নয়। সেজন্য শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র সেবন করলে এই সকল সমস্যার সমাধানও পাবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা মদ, সিগারেট, গুটখা, তামাক এই সব খায়, যা স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকর। এইসব নেশার আসক্তি দূর করার জন্য আপনাকে অন্তত 10-15 দিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আপনার শরীর থেকে তামসিক গুণ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা খেলে শরীরে সকল প্রকার অসুখ দূর হয়, এর নিয়মিত সেবন করলেই সব রোগ থেকে মুক্তি পাবেন। দেখুন বন্ধুরা, বাত দোষ, পিত্ত দোষ ও কফ দোষ, এই তিন প্রকারের দোষের কথা বলা হয়েছে। এই তিন প্রকার দোষের কারণে আপনার শরীরে অন্যান্য রোগ দেখা দেয়। আপনি যদি আপনার জীবনে রোগ মুক্ত থাকতে চান, তবে আপনার নিয়মিত বেলপত্র খাওয়া উচিত। আয়ুর্বেদেও বলা হয়েছে যে বেলপত্র খেলে আপনার রক্ত পরিশুদ্ধ হয়। প্রতিদিন 5টি বেলপত্র খেলে আপনার শরীর থেকে যে কোনো ধরনের ময়লা বের হয়ে যায়। এছাড়াও সুস্থ থাকার জন্য শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধের ক্ষমতা থাকা জরুরি। কিন্তু আপনি যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, তাহলে খালি পেটে বেলপাতা খাওয়া উচিত। বেলপাতার মধ্যে ভিটামিন সি রয়েছে, যা শরীরে ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। পাকা বেলের মতোই বেলপাতাতেও বেশ ভালো পরিমাণে ফাইবার রয়েছে। একইভাবে পাকা বেলের মতো বেলপাতা খেলে আপনি পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করতে পারবেন। বেলপাতা বদহজম, গ্যাস অম্বল এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনার জীবনে যদি একের পর এক সমস্যা আসতে থাকে, ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে, আর্থিক সমস্যায় কষ্ট পান, তাহলে এক মাস শিবলিঙ্গে নিবেদন করা বেলপত্র খান, দেখবেন সব ধরনের সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভগবান শিব শঙ্কর ভোলেনাথের আশীর্বাদ পেতে পারে। সবাই মিলে কমেন্টে লিখুন, জয় শিব শঙ্কর ভোলেনাথের জয়।